আসসালামু আলাইকুম, আমি সোমা হাশেম আপনাদের জন্য এবার নিয়ে এসলাম ঘরে বানানো মচমচে মজাদার নিমকি। দোকানে অবশ্য পাওয়া যায়, কিন্তু আমরা যেখানে থাকি অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু একটুখানির দাম অনেক। আমরা নিজেরাই সব তৈরি করতে বাধ্য হই। যাই হোক, বাংলাদেশে থাকতে খেতে মন চাইলে একটু কিনে নিয়ে এসে খাওয়া শুরু করলাম, কিন্তু সেই সাধ্য আর নেই, যেহেতু সেই জন্য নিজেদের বানাতে হয়। ময়দা 2 কাপ, ময়দার মধ্যে ছোট্ট একই যেমন হাফ কাপের 1/4 কাপ তেল, কালি জিরা একটু বেশ করে দিলাম, চিনি আর একটু লবণ, ভালো করে মেখে নিতে হবে। আর তেল আমি আরও কয়েকবার দিব, আর 2 একবার হয়তো দিব। তেলটা দেওয়ার পরে দেখা গেল এটা সেকেন্ডবার তেলটা দিতে দিতে এক পর্যায়ে বুঝিয়ে দিব যে কিভাবে আপনার সেই ইটা হয়। তো এবার নিয়ে তিনবারে একটা ছোট্ট কোয়াটার ই সেটা তিনবারেই দিলাম। এবার ধরে দেখুন, এইভাবে তেলটা যখন দেখা গেল যে ভালো মতো ময়দার সাথে মিশে গিয়ে মুট করলে ডলাটা বেঁধে যায়, সেজন্য ওই রকমই নিতে হবে। এরপরে আমি প্রায় 25 থেকে 30 মিনিট পর্যন্ত আমি ঢাকনাটা দিয়ে রাখলাম। এরপরে খুললাম, খোলার পরে ঠান্ডা পানি, না গরম নাই, একদম ঠান্ডা পানি পরপর, এটাও আমি 3-4 বার করে দিব। ধীরে 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 এটা সুন্দর করে ময়ন করে নিব, এমনভাবে নিব যাতে ময়নটা খুব ভালো হয়। আমি খুব ভালো ময়ন করতেও পারি না, চেষ্টা করে গেছি কিন্তু বেশ মজা হয়েছে আর দারুণ ভালো। এটা সেকেন্ডবার পানি আবার দিলাম, পানিটা একটু একটু করে দিতে হবে, বুঝতে হবে যে কতটা পানি আপনার লাগছে, কারণ ঠিক পরিমাণটা আমি বলতে পারবো না, আমার ফার্স্ট টাইম বানানো। তো দেখা গেছে অল্প 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 করে আমি বেশ কয়েকবারই দিলাম। দেওয়ার পরে ভালো মতো মাখিয়ে নিচ্ছি, মাখানোটা এমনভাবে করতে হবে, হাতে ব্যথা করে অবশ্য তারপরে মাখাতে হবে। এইটারও আমি হাফে নেওয়ার জন্য একে 1/2 ঘন্টা ঠিক ঢেকে দিলাম। প্লাস্টিক র্যাপও করতে পারেন, ঢাকনাও দিতে পারেন আপনার ইচ্ছা। 1/2 ঘন্টা পর এটার আমি বের করে একটু হাত দিয়ে ময়ন দিয়ে তারপরে ছোটো 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 করে লিচি কেটে নিচ্ছি। এরপরে এটা গোল 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 করে একটা জায়গার মধ্যে রেখে দিব। এরপরে বেলুন দিয়ে সুন্দর করে রুটির মতো করে বেলতে শুরু করব, সেটাও আপনাদের আমি এখনই দেখাই দিব কীভাবে সেটা করতে হয়। বেশ কিছুক্ষণ সময় ধরে আমার এগুলি করা লাগছে, ভালো দিয়ে পারি না, ট্রাই করে গেলাম যে দেখি হয় কিনা। ধীরে 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 বেশ দেখা গেছে মারিটাও ভালো হচ্ছে, কালি জিরোটাও বেশ শিখেছি, একটু ভালো হয়েছে। যেটা করে নেবেন ছোটো ছোটো খাস্তার মতো কয়েকটা করে নিলাম ফার্স্টে, দেখা যাক এগুলি আবার কেমন হয়। এটাও করে নিয়ে একটু সাইড করে রেখে এরপরে নিমকিগুলির আমি কাটবো, কারণ এইটাও বিস্কিটের মতো বেশ টেস্টি, বিস্কিট নিমকি আর কি, নিমকি টাইপের। ওইটাও চা দিয়ে খাওয়ার জন্য বিকেলের নাস্তার সাথে খারাপ না, অনেক সময় একা একা বসে থাকলে একটু নিমকি মুখে দিলে ভালো লাগে। এইগুলি আমি নিমকি কেটে নিছি একটা রুটির মধ্যে, এইভাবে কেটে কেটে আমার যেমন করে পারা গেছে আর কি, তেমন করে করছি, যে খুব একটা ভালো মন্দ সেটা বুঝতে পারিনি। তো যাই হোক, কাটা দরকার কাটলাম, বানানো দরকার বানালাম, আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের ভালো লাগলে আপনারা করে খাবেন। এরপরে চাই করে দিয়ে গরম দিয়ে গরম তেলে ভেজে দিলাম, মচ মচ খুব সাথে অসাধারণ, একটা ভালো একটা ভালো দেখা যাইবে যে আমি খারাপ 15 থেকে 20 দিন খুব ভালো সুন্দরভাবে রেখে দিতে পারেন। বাস।